তো আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম earnsite.co.uk। এই সাইটটি মূলত তো 11 দিন হয়েছে রিলিজড হয়েছে, আর আজকে আমি এই সাইটের ওয়েবসাইটের বিকাশের নাম্বারে আমি কল দিয়েছি, ইভেন তাদের সাথে কথা বলছি, কথা বলে জানতে পারছি যে ওয়েবসাইটটি ইউটিউব যতদিন আসছে ততদিন থাকবে, ইভেন এই ওয়েবসাইটটি ভালো করে কাজ করতেছে আর 11 দিনের মধ্যে ভালো পেমেন্ট করতেছে এটা। সো আপনি নিঃসন্দেহে এটাতে জয়েন হতে পারেন, আর এটাতে মূলত ইনভেস্টমেন্ট একটা সাইট, $12 ইনভেস্ট করতে হবে অ্যাক্টিভ করতে হলে। সো কীভাবে অ্যাক্টিভ করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেগুলো পরে বলতেছি, তার আগে কিছু কথা আমি বলতে চাই। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, এই ইনভেস্ট বলে যে হাইড করে চলে যাবেন তা না, ভিডিওটা দেখবেন। এটার মূলত এটার ভিতর বেনিফিটগুলো কী একটু জানতে পারলে আপনি অবশ্যই আগ্রহী বোধ করবেন। সো প্রথমত বলবো যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটটির মধ্যে $12 ইনভেস্ট করতে হবে, যেটা earnstation-এ $20 ইনভেস্ট করতে হতো, কিন্তু এটাতে আপনি $12 ইনভেস্ট করতে পারবেন, $12 ইনভেস্ট করে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। আর এখানে রেফারেল পার অ্যাক্টিভ রেফারেলে $5 করে পাবেন, আর ফিফথ জেনারেশন রেফারেল কমিশনটা পাবেন। ফিফথ জেনারেশন বলতে কী বোঝানো হয়েছে আমি একটু বলি আপনাদের, ফিফথ জেনারেশন বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি আপনার রেফার থেকে, তো আপনার আন্ডারে যারা কাজ করবে, আপনার রেফারেলে যারা কাজ করবে তাদের থেকে 15% কমিশন পাচ্ছেন, এবং তাদের আন্ডারে যারা কাজ করবে তাদের থেকেও কমিশন পাবে, ইভেন তাদের আন্ডার থেকেও এইভাবে পাঁচভাগে আপনি রেফারেল কমিশনটা পাবেন। সো রেফারেল কমিশনটা এইভাবে পাবেন, চিন্তা করুন একবার, যদি আপনার আন্ডারে যদি 20 জনও থাকে, তার আন্ডারে যদি 20 জন থাকে, এইভাবে কতগুলা ধাপে, 5 ধাপে আপনি কত টাকা আর্ন করতে পারতেছেন, জাস্ট অ্যামেজিং। দেন আপনি এখানে অবশ্যই ইনভেস্ট করবেন আমি বলবো, বিকজ ভালো একটা সাইট, বাংলাদেশে একটা সাইট, মৌলভীবাজার থেকে এন্ট্রি করা হইতেছে, জোস একটা সাইট, আমি নিজে এটাতে ইনভেস্ট করতেছি। সো এখন এইভাবে এখন বলবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সো কীভাবে অ্যাক্টিভ করবেন সব প্রসেসগুলো এখন দেখাবো। তো দেখাতে হলে অবশ্যই আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে চলে গিয়ে টাইপ করবেন ব্রাউজারে earnsite.co.uk। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে আসি, সেখান থেকেও আপনি লিঙ্কে ওপেন করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো প্রথমে লিখবেন ফার্স্ট নেম, দেন লিখবেন লাস্ট নেম, তারপর লিখবেন ফোন নাম্বারটি, দেন ইমেল অ্যাড্রেসটি লিখবেন, পাসওয়ার্ডটি লিখবেন, আর পাসওয়ার্ডটি রিটাইপ করে রাখবেন, দেন রেফারেল আইডিটা লিখবেন, অবশ্যই আগে একটা কথা বলিনি, রেফারেল আইডি ছাড়া যেহেতু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, সেহেতু আমার রেফারেল আইডিটি আপনার দরকার হতে পারে। ওকে, আপনি আমার রেফারেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন, লিখে ফেলবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনি চুজ কান্ট্রিতে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু বাংলাদেশ চুজ করবো, বাংলাদেশ চুজ করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলে কোনো ইমেলের ঝামেলা নেই, ইমেল ওপেন করতে হবে না, ডিটেক্ট আপনার একটা এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেটা চলে আসার পর এখানে দেখবেন ইউর আর্নিং, আপনার আর্নিংয়ের হিস্ট্রি জানতে হলে এখানে যাবেন, আর রেফারেল আর্নিংয়ের হিস্ট্রি জানতে হলে এখানে ক্লিক করবেন। আর ভিডিও ওয়াচ করার জন্য প্রতিদিন 10টা ভিডিও দেখতে হবে, এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, মাত্র 180 সেকেন্ড দেখলেই হবে। আর হিস্ট্রি, এখানে যত পেমেন্টের হিস্ট্রি আছে সব আপনি এখানে পাবেন, ঠিক আছে, উইথড্র কতবার নিলেন, কী আসবে সব এখানে, আর আপনার রেফারেল কোথায় পাবেন, আপনার রেফারেলটি এখানে পাবেন। ওকে ওকে, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন টপ আপে, টপ আপে ক্লিক করার পর টপ আপে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা নাম্বারে কল করতে পারেন, কল করতেও পারেন, কল করে জানতে পারেন কীভাবে কী প্রসেসগুলো। তো আপনি প্রথমে বিকাশের টাকাটা সেন্ড করবেন যে কোনো একটা নাম্বারে, করার পর ওই নাম্বারটিতে কল করে নিশ্চিত হবেন যে আসলে কি তার পেমেন্টটি কি আছে কি না। যাওয়ার পর তো আপনি কী করবেন, এখানে ওই নাম্বারটা, যে নাম্বারটা আপনি টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, লাইক আমি এটাতে দেখাইছি তাই আমি এটাতে সিলেক্ট করলাম। দেন ব্যাংকের যে বিকাশ ফর বাংলাদেশ, এটা যেহেতু আমি বিকাশের টাকাটা পাঠাইতেছি, দেন $12, ঠিক আছে এটা, দেন আপনি সেন্ডার নাম্বার, অ্যাকাউন্ট নাম, আপনার নাম্বারটি, যে নাম্বারটি দিয়ে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, দেন হয়ে যাবে। দেন টপ আপ করলে টপ আপ হয়ে যাবে, টপ আপ করার পর আপনি দেখবেন এই আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্টটা এখানে $20 জমা হয়ে যাবে সাথে সাথে, $12 জমা হয়ে যাবে সাথে সাথে, তখন আপনি অ্যাক্টিভ ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, যখন অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটি তখন আপনি এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আমি যতবারে ক্লিক করি আমি কিন্তু ভিডিওগুলো দেখতে পারবো না, সো যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আমার যেহেতু অ্যাক্টিভ করা হয়নি অ্যাকাউন্টটা, আমি একটু পরে অ্যাক্টিভ করবো, সো আপনি এখান থেকে ভিডিওগুলো দেখবেন,
180 সেকেন্ড করে বিগ ভিউগুলো দেখবেন, দেখার পর আপনি প্রতিদিন $1 করে পাবেন, আর ফিফথ জেনারেশন কমিশন পাবেন যদি আপনার আন্ডারকার যারা কাজ করবে, আই মিন রেফারে যারা কাজ করবে, ইভেন আপনি পার অ্যাক্টিভ রেফারে $5 করে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।